কিন্তু বিপত্তি ঘটে বৃষ্টি। হঠাৎ করে ভোর 4টার দিক থেকে প্রচণ্ড রকম বৃষ্টি শুরু হয়, আর তখন আমরা সবাই রানিং অবস্থায় ছিলাম। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সাজেক। যদিও এখনও আমরা সাজেক পৌঁছাই নাই, সাজেক যেতে এখনও 17 কিলোমিটার বাকি আছে, আর এখন আর মর্নিংও নেই। এখন ঘড়িতে বাজ হচ্ছে 11:50। গতকালকে রাতে খুব সুন্দর মতোই আমরা ঢাকা চিটাগাং হাইওয়েতে রাইড করি, আমি আর সাকিব। তো কমিউনিকেটরে কানেক্ট হয়ে কথা বলতে বলতে সাকিবের কমিউনিকেটরের চার্জই শেষ। খুব সুন্দরভাবে আমরা আগাচ্ছিলাম এবং আমাদের টাইমিংও চমৎকার ছিল, কিন্তু বিপত্তি ঘটে বৃষ্টি। হঠাৎ করে ভোর 4টার দিক থেকে প্রচণ্ড রকম বৃষ্টি শুরু হয়, আর রানিং থেকে একটা স্টপেজ পর্যন্ত যেতে যেতে সবাই কাক ভিজা হয়ে গেছে। তখন আর কি করার, এরপরে ফজরের নামাজের পর আমরা অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কমে কি না। আর সারা রাস্তায় গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, মানে কোথাও বৃষ্টি হচ্ছিল কোথায় হচ্ছিল না, কিন্তু হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমে যাওয়াতে আমাদের আর কিছুই করার ছিল না। যাই হোক, এরপরে আমরা ভিজা রাইডিং জ্যাকেট আর প্যান্টের উপর দিক দিয়েই রেনকোট পরে নিই, যাতে আর নতুন করে ভিজা না লাগে। আর সেই রেনকোট খুললাম বাগাইহাট আর্মি স্কটে এসে, এখান থেকে স্কট দিয়ে নাকি নিয়ে যায়। আর আমরা ঢুকছি মোটামুটি 10:30 দিকে, তখন আর স্কট ছিল না। আমরা মাঝ রাস্তায় এসে অপেক্ষা করতে হয় যেখানে বাগাইহাট জোন, মানে বাগাইহাট যে আর্মি ক্যাম্প মাঝখানে যেখান থেকে গাড়িগুলো পাস হয়, সাজেকের গাড়িগুলো পাস হওয়া পর্যন্ত আমাদেরকে আটকায় রাখছিল, আর তারা পাস হয়ে যাওয়ার পরে আমরা বের হয়ে গেছি। আর এখন আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নাই, তাই চিন্তা করলাম আপনাদের সাথে তো কথা এখন বলতেই পারি। সাজেকে এর আগে বহুবার আসা হয়েছে, প্রতি বছরই একবার করে সাজেক আসা হয়, শুধুমাত্র লাস্ট বছরটা গ্যাপ গেছিলো, আর সেই গ্যাপ পুরানোর জন্য এবার আমরা প্ল্যান করছি যে আমরা 2 দিন সাজেকে থাকবো এবং একদম রিল্যাক্স মুডে থাকবো, বৃষ্টিতে ভিজবো, ঝর্ণাতে যাব, অনেক রকম প্ল্যান। জানি না কোন প্ল্যানটা এক্সিকিউট হয়। আর দেখছেন বৃষ্টি শেষে মেঘগুলা কত সুন্দর লাগতেছে আকাশে। আর মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে এখন পর্যন্ত আমরা সবাই খুব চমৎকারভাবে বাইক রাইড করতেছি আর কারো কোনো সমস্যা হয়নি। পাহাড়ের একটা সৌন্দর্য আছে, পাহাড়ে আসলে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা সবাই টাটা দিতে থাকে। আসলে তাদের টাটা দেওয়ার পিছনে আর কিছু কারণ আছে, সেটা হচ্ছে তাদেরকে একটা সময় গাড়ি থেকে চকলেট ছুঁড়ে মারা হইতো, আর সেই চকলেটের লোভেই তারা যদি বাহিরের লোকজন দেখে যে গাড়ি বা বাইক নিয়ে আসছে, তখন তারা রাস্তার দুপাশে এসে টাটা দেয়। আমি আসলে চকলেট ছুঁড়ে মারার পক্ষে না, যদি আপনার চকলেট দিতেই হয় আপনি গাড়ি থেকে নামেন, দাঁড়ান, তাদেরকে দেন। যেহেতু গাড়ি থেকে নামানো বা দাঁড়ানোর সিস্টেম নেই, সেহেতু তাদেরকে চকলেট দেওয়াটা উচিত না। আর সকাল থেকে ভিজতে ভিজতে এই যে গ্লোভসগুলো পর্যন্ত ভিজা, গ্লোভস ভিজে চুপচুপা হয়ে এবার হাতাও শুকায় গেছে, মানে 50% গ্লোভস এখন শুকায়ও গেছে। আর যেহেতু এখন বৃষ্টি নেই, সেহেতু রেনকোটটাও খুলে ফেলছি। চিন্তা করলাম যে বাতাসে যতটা সম্ভব রাইডিং জ্যাকেট আর প্যান্ট একটু টানুক। আর গতকালকে রাতে হাইওয়ে দিয়ে যেরকম আমরা চমৎকারভাবে লাইন করে আসছি, আর এখনও সুন্দর মতো লাইন করে যাচ্ছি, বাট আমরা লাইন ভেঙে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছি। সাজেকে আসার রোড কন্ডিশন যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখন আমি সাজেস্ট করব যে এই মুহূর্তে না আসার জন্য অ্যাটলিস্ট বাইক নিয়ে আপনি বাসে করে খাগড়াছড়ি পর্যন্ত আসেন, খাগড়াছড়ি থেকে চান্দের গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার কোনো প্যারা নাই। কিন্তু আপনি যদি বাইক নিয়ে আসেন বারোইহাট থেকে খাগড়াছড়ি পর্যন্ত, সেই লেভেলের প্যারা খাইতে হবে, মানে রাস্তার অবস্থা খুবই বাজে বলবো না, তবে আহামরি খুব একটা ভালো না, যেটা বাইক রাইড করতে আপনাকে ভীষণভাবে প্যারা দেবে। নতুন রাস্তার কাজ হচ্ছে এজন্য হয়তো বা এরকম। আর বর্ষাকালে পাহাড়ে আসার অন্যরকম একটা শান্তিও কাজ করে, এই জন্য তো আর আমাদের মন মানে না, তাই রাস্তার কথা চিন্তা না করেই আমরা চলে আসছি। ভাবছিলাম বর্ষার সময় সাজেকে যাচ্ছি, সাজেকের পরিবেশটা মনে হয় একদম সবুজ পাবো, কিন্তু কিছুটা হতাশ হয়েছি, কারণ এদিকে সবুজের পরিমাণ কিছুটা কম। এই সিজনে আমি এরকম সিনারিও আগে কখনো দেখি নাই যে গাছের পাতাগুলো সব মরে গেছে, মানে গাছগুলো মারা যাচ্ছে মনে হয়।
কিন্তু এই সিজনে অন্যান্য সময় সাজেক পুরো সবুজ থাকে, এই দুই পাশের রাস্তা একদমই সবুজ দেখছি আমি। আর আরেকটা বিষয়, প্রচণ্ড বৃষ্টিতে রাইড করার কারণে আমাদের প্রত্যেকটা বাইক বাজেভাবে নোংরা হয়ে গেছে, আর আমার বাইকের চেন থেকে এমন নয়েজ আসতেছে মনে হচ্ছে যেন চেন খুলেই পড়ে যাবে। গতকালকে রাতে বাইক রাইড করা শুরু হয়েছে রাত 10টার সময়, মানে বাসা থেকে বেরিয়েছি রাত 10টায়, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 11:57, সকাল 12টা বাজে, দুপুর 12টা, মানে আমরা 12 ঘন্টার উপরে রাইড করতেছি বাইক। হয়তো একটা রাইড করা হয়নি, ব্রেক নেওয়া হয়েছে, কিন্তু বাইকের উপরে এই 12 ঘন্টা প্লাস। ঘড়িতে সময় যখন 1:54, তখন হচ্ছে আমরা সাজেক থেকে আর 3 কিলোমিটার পিছনে আছি, মানে সাজেকের লাস্ট যে খাড়া 3টা ঢাল সেই ঢালের নিচে আছি। আর আমি যতবার সাজেক আসছি এত সময় আমাদের এখনও আর কোনো দিন লাগে নাই, এখান থেকে সাজেক 5 কিলোমিটার। এত সময় লাগার কারণ হচ্ছে আমাদের এক গ্রুপ মেম্বারের বাইকের চেনে সমস্যা হয়েছিল, যে কারণে আমাদের দুজনকে একটু ব্যাকে যাইতে হয়েছে। আর এদিকে হচ্ছে উদয়পুর সীমান্ত সড়ক, আর এদিক দিয়ে হচ্ছে আমরা সাজেকে উঠে যাব। ইচ্ছা আছে সীমান্ত সড়কটা দিয়ে যাওয়ার, বাদ বাকি আল্লাহ ভরসা, দেখা যাক। আর এই লাস্ট 5 কিলো রাস্তায় এই ঢালগুলো একদমই খাড়া খাড়া। লাস্টবার যখন সাজেক আসছিলাম তখন ঠিক এই জায়গাটাতে আসার পরে বৃষ্টি শুরু হয়েছিল, সাজেক আমাদেরকে বৃষ্টি দিয়ে বরণ করে নিয়েছিল। আর এই ট্যুরে তো আমরা ঢাকা থেকে রওনা দিয়ে ফেনি পার হওয়ার পর থেকে বৃষ্টি উপভোগ করতেছি, ইভেন শরীরের কাপড় চোপড় এখনও 30% ভিজা আছে। এই সেই বাঁক, মানে এই বাঁক দিয়ে নামার পরেই উঠা শুরু। এই রাস্তাগুলো লাস্ট 2 বছর আসার, এই রাস্তাগুলো লাস্ট 2 বছর আগে যেরকম দেখছিলাম এখনো সেরকম আছে। আমরা নামছি, এই এখনই আমাদের উঠা শুরু। আমার কাছে সাজেকে উঠার এই রাস্তাটা যেরকম ভয় লাগে উঠতে, আবার নামার সময়ও ঠিকই, আবার ঠিক নামার সময়ও ভয় লাগে, কারণ এই রাস্তাটা এতটাই খাড়া আর এর বাঁকগুলো এতটাই দাঁড়ানো যে আপনার উল্টা পাশ থেকে গাড়ি আসতেছে কিনা সেটা দেখার কোনো ওয়ে নাই। আর এই যে পাহাড়ি মানুষ যারা প্রতিনিয়ত এই রাস্তাগুলো হেঁটেই পার হইতেছে। আর এই জায়গাটা হচ্ছে সাজেকে উঠার লাস্ট ঢাল, এরপর একদম খাড়া উঠে যেতে হবে। আর চাঁদের গাড়িতে করে আসলে এই গাড়িগুলো এখানেই রেস্ট নেয়, এখান থেকে পানি নেয়, এরপরে গাড়িগুলো একসাথে টান দেয়। আর যেহেতু আমরা বাইকে আর এখন দুপুর 2টা বাজে, সো চাঁদের গাড়ির আর সেই সাজেকের গেট, আলহামদুলিল্লাহ ফাইনালি আপনাদের ভাই দ্বিতীয়বারের মতো সিবিআর নিয়ে
সাজেকে চলে আসছে।